বামজন আমার শোনার চানারা, আজকে তোমাদের এখানে একটা ডিম বেঁচে যাবো। কালকে নগাঁও জেলার ডিম বিক্রি করছিলাম দুই জায়গায়, কালকে রবা কলসা করছিলাম নগাঁও দক্ষিণ লাগোয়া দামে মসজিদে, দুইটা ডিম বিক্রি করলাম 2500 টাকা। আগামী দশা করছিলাম খকনজুড়ি দামে মসজিদ নগাঁও, আল্লাহ ডিম বিক্রি করছিলাম ডিম নিয়ে কারামারা। আজকে আমি তোমাদের হাঁসডোবাই হরক সুন্নিতে বহুত ভাই আছেন, ডাক্তারের কাছে গেছেন, গাইনো ডাক্তার স্পেশালের কাছে গেছিলেন, আপনার বিবি বাচ্চা হয় না, আপনার ব্যামার দেখাচ্ছে, তোমার বিবির ব্যামার দেখাচ্ছে, আই শোনা আজকে আমি এই ডিম কয়টা বিক্রি করে যাব। বিসমিল্লাহ বলি খাবেন, শুনি নাকি হজুর ডিমের গুণাগুণ কী। আমি সারা মাস আমার বাংলা কলকাতা হাওড়া মুর্শিদাবাদে সব জায়গায় ডিম বিক্রি করি। আজকে আপনাদের যে হাজরতবা মাদ্রাসায় হাজার হাজার আল্লাহর বান্দার সামনে এই ডিমটার কালগুজারি এক মিনিট বলবো। হজুর ডিমের গুণাগুণ কী, আপনার বিবির পেটে বাচ্চা নাই, ডাক্তার নো গ্যারান্টি দিয়েছেন, আব্বারা মনে রাখেন গ্যারান্টি আল্লাহ দেনাওয়ালা। গ্যারান্টি দেনাওয়ালা কে? আর জোরে কন, গ্যারান্টি দেনাওয়ালা কে? আল্লাহ। আল্লাহ নাম নিয়ে একবার বিসমিল্লাহ সবাই ফুক মারি দেয়। আসুন, এই ডিম ঈশান নামাজের সময় নিয়ে শোনো, ঈশান নামাজের সময় দুইটা ডিম সিদ্ধ করবেন। যার বাচ্চা কচ্চা হয় না, ব্যামার বলি ডাক্তার প্রমাণ দিয়েছেন, দুইটা ডিম সিদ্ধ করে রাখবেন। হুজুর তারপরে 12টার পরে স্বামী স্ত্রী ঘুম থেকে উঠবেন, উঠে উজু করবেন, উজু করে হুজুর তাহাজ্জুদ নামাজ পড়বেন। হুজুর কয় রেখাত? 8 রেখাত পড়ো, 10 রেখাত পড়ো বা 12 রেখাতে পড়ো, পড়তে হবে। পড়ার পর হুজুর ছুঁড়ে দাঁড়ি না মতো ছুঁড়ে দাঁড়ো না, আরে বাবা শোন, সুরে আলহামদু সুরা কুলু, আলহামদু সুরা কোয়ার পরে কুলহু সুরা 3 বার করে বলবেন। হুজুর তারপরে নামাজ শেষ করলেন স্বামী স্ত্রী একে মসজিমার মধ্যে, পড়ার পরে দুইটা ডিম সিদ্ধ করে রাখছেন। নামাজ শেষে একটা ডিম তুমি খাবা আর একটা ডিম তোর স্ত্রী খাবেন, খাবার সময় বিসমিল্লাহ রহমান রহিম পড়ি খাবেন। খাওয়ার পরে ছোট্ট করে দুইটা মোনাজাত দুইজনে করবেন, তুইও কানবা তোমার বিবিও তোমার মোনাজাতে কানবা। আল্লাহ হাজার বান্দা হাজরতবা মাদ্রাসার মধ্যে আল্লাহ ডিমের মধ্যে বিসমিল্লাহ রহমান ফুঁকি দিয়েছে। আল্লাহ আজকে 10 বছর 5 বছর চলে যায়, আল্লাহ ডাক্তার বলছে আমার বিবির পেটে বাচ্চা নাই, আমার ব্যামার দেখা পড়ছে, আমার বিবির দেখা পড়ছে। আল্লাহ আজকে তুমি মাওলা তুমি ব্যামারকে সব কিছু সারিয়ে দিতে পারো। আল্লাহ আজকে আমার ওসিলা করি, আমার বিবির পেটে এমন একটা নেক্সট সন্তান দান করে দাও। আল্লাহ আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দবা, দেখবে আল্লাহ তোর বিনয় কান্দনে গভীরে তোর কান্দনে আল্লাহ ফিরিয়ে দিবে না। এই ডিমের খসিলা করে আল্লাহ তোর বিবির পেটে নেয়ামতি বাচ্চা দান করবে। জোরে কোনো আমিন। আসেন কোন বন্ধু, এই 8টা ডিম আছেন, আমি সরকারি রেটে 1000 টাকা চাইলাম, এক মিনিটে বেঁচে চালি যাব। আছে কোনো বন্ধু দাম কর্নেওয়ালা? সরকারি রেট 1000 টাকা যে ডিম আমার নগাঁও জেলা, আমি 2500 টাকা বিক্রি করি, কলকাতায় আমি 3500 বিক্রি করি। আজকে হুজুর আসার জন্যে আমি মাত্র অনলি 1 মিনিট জন্য আমি টাইম শর্ট করলাম। আসুন, 1000 টাকা বললাম, কেউ বললেওয়ালা আছেন? জানি যেত কবেন দিয়ে যাব। আছেন 100 টাকা, আল্লাহ তোর বান্দা অন্তর দিয়ে 100 টাকা বলছে, আল্লাহ 8টা ডিমে 100 টাকা বলছে। এমনি 40 টাকা আমাদের কি 4টি ডিমের দামে পায়? তা 40 40, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ 80 টাকা, তো 100 টাকা বেচারা বেশ 24 টাকা বেশি করছে। তা কত বল, 100 টাকায় এক কত? 250 টাকা। আল্লাহ তোর বান্দা অন্তর দিয়ে 250 টাকা বলছে। আল্লাহ সেই ভাইয়ের অন্তরে মনে আসা তুই পূরণ করে দিও। জানি না আল্লাহ অন্তরে বেদনা জ্বালা যন্ত্রণা, আল্লাহ 250 টাকা তোর বান্দা বলছেন, 250 টাকায় আব্বা শুনি রাখেন কত? 300 টাকা। সামনে মার্চের 3 তারিখ আপনার মাধ্যমিক পরীক্ষা, তোমাদের বাচ্চাদের HSLC এক্সামিশন, আপনার বাচ্চা ব্রেনটে কাম করে না, পড়াশুনি স্মৃতি শক্তি কাম করে না, স্মরণ শক্তি নাই। 1টা করে ডিম সিদ্ধ করে বিসমিল্লাহ খাবার করবেন, আল্লাহ তোমার বাচ্চা ব্রেন শক্তি আল্লাহ স্মরণ শক্তি বাড়িয়ে দেবেন। আসুন, এই বিসমিল্লাহ তফসির বহুত আছেন। আসুন বাবজন, আমার 300 টাকা এক বাবা বলছেন, কত বলছে বাবা? 300 টাকা। হাত দেখাও তো, 300 টাকা এক, আল্লাহ টাইম শেষ, 300 টাকা দই, 350, 400 টাকা, আল্লাহ এই ডিম আমি মানকেশ্বরে বিক্রি করলাম, বা কত টাকা রঙা পানিতে, আল্লাহ ডিম নিয়ে কারাবারা, 400 টাকা এক। হুজুর কবেন 450 টাকা, আমার হুজুর 450 টাকা বলছে। আল্লাহ এই ডিম কত আলেম মানুষও নিয়েছেন আমার কাছ থেকে, আল্লাহ কত হাবিজ সাহেব নিয়েছেন, আল্লাহ ডিমের ফলাফল তুমি দিয়েছিল চৌধুরী হাট বাঙ্গালে, বামন হাট চৌধুরী হাট নয়ার হাটে দেখাচ্ছ দিন হাটার মধ্যে। আল্লাহ আজকে এই
আল্লাহ লক্ষ্মীপুরে হুড়কে শুনিয়ে দেখাইও, আল্লাহ 450 টাকা তোর বান্দা বলছেন, কত 500 টাকা হাত দেখো বাবা, 500 টাকায় আর 550 টাকা হুজুর 550 টাকা বলছে, আল্লাহ তোর বান্দার 550 টাকা বলছে, আল্লাহ আল্লাহ কত 600 টাকা হাত দেখাও, 600 গান হাত দেখাও, 1000 নাই থাকবে, আল্লাহ আমার সামিউল ভাই 1000 টাকা বলছে, আল্লাহ সামিউল ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষাতে পূরণ করো, জনগণ আমিন, হ্যাঁ জনগণ আমিন, আল্লাহ আমার সামিউল ভাই মাল দিয়েছ, আল্লাহ সম্পদ দিয়েছ, আল্লাহ দেলও দিয়েছ, আল্লাহ সব দিয়েছ, আলেমকে খুব ভালোবাসে, আল্লাহ আমি সালিম সামিউলের বাড়িতে খানা খাইলাম, কত বাবা 1200, আল্লাহ 1200, সামিউল 1200 বলছে, সামিউল ভাই 1200 বলছে, কত 2000, আল্লাহ 2000 টাকা তকবীর লাগান নাই থাকবে, আল্লাহ সামিউল ভাই 2000 টাকা বলছে 8টা ডিম, আল্লাহ এই ডিমের গুণাগুণতে দিও, আল্লাহ জি নিয়েতে সামিউল ভাই কত 4000 নাই থাকবে, দেখে মাওলা তাকাইয়া সামিউল হারি ফেলালো ভাই, কত ভাই 4000 না 4000, সামিউল কত কম 4000, টাইম শেষ 5000, সামিউল ভাই রাইট থাকবে, আল্লাহ 8টা ডিমে সামিউল ভাই 5000 টাকা বলছে, টাইম শেষ, হুজুর এসে গেছেন, আল্লাহ 5001, 5002, 5001, হুজুর পানি দেন তো, 5001, 5002, সামিউল ভাই 5000 টাকা বলছেন, আল্লাহ আর কেউ বললে বলা আছেন, আল্লাহ তোর বান্দা অন্তর দিয়ে মন দিয়ে আমার সামিউল ভাই, আল্লাহ 5000 টাকা 8টা ডিমে বলছে, আল্লাহ সামিউল ভাইয়ের মনে আশাতে পূরণ করো, জোরে কোন আমিন, সিল্লি বলে আমিন, আল্লাহ সেই ভাইয়ের মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করো, জোরে কোন আমিন, 5001, 5002, 5001, 5002, 5002, 5002, 5003, আসো সামিউল ভাই আয়, হ্যাঁ তিনটে রেখে দে, ঠিক আছে হুজুর, হ্যাঁ ঠিক আছে, বাপজন আমার বাপজন সবাই বসুন, হুজুর বড় অসুস্থ, হুজুর আছেন, হুজুরের বক্তব্য শুনবেন, হুজুরের জন্য আমি তাড়াতাড়ি কালেকশনে হাত দিলাম, ঠিক না ঠিক, আমি হুজুরের জন্য তাড়াতাড়ি কালেকশনে হাত দিছি, হুজুর অসুস্থ, সবাই আমরা হুজুরের বক্তব্য শুনব, হুজুরের কাছে আখেরি মোনাজাত নিয়ে যাব, আল্লাহ পাক সবাইকে আখেরি মোনাজাত পর্যন্ত হুজুরের দোয়া অপেক্ষা পর্যন্ত বসে থাকার